নোটিশ রাইটিংয়ের তৃতীয় পাতে আপনাদের সকলকে স্বাগতম। এটি নোটিশ রাইটিংয়ের তৃতীয় পাঠ। তো এই নোটিশের যে মূল ফর্মুলা, আমি এটি ফর্মুলাটি আবার বলতেছি, নোটিশ এখানে লিখতে হবে রিপ, তো এখানে হবে ডেট এক্স কলেজ রংপুর। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্ট পাবলিক টিচার, যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম, দ্যাট প্রশ্নের বিষয়বস্তু, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট স্টুডেন্ট পাবলিক টিচার, যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম, শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট। ইউর থ্যাংক ইউ ইউর ফেথফুলি রকিবুল ইসলাম, দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ। এটি হলো ডায়লগ, এটি হলো নোটিশ লেখার মূল নিয়ম। তো এখন আমরা গত টিউটোরিয়ালে আমি দুই এক এবং দুই প্রশ্নের সলভ করেছি, আজকে আমরা সলভ করব তিন ও চার নম্বর প্রশ্ন। তো তিন নম্বর প্রশ্নটি আমি এখন সলভ করি। তো এখানে জানতে চাওয়া হয়েছে, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ, নাও রাইট অ্যান্ড নোটিস ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার টু ওয়ার্ন দেম অ্যাগনিস্ট দেম অ্যাগেনস্ট ইউজ মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম। তো এখানে কি সম্পর্কে নোটিশ চাইতে বলা হয়েছে? তো এখানে নোটিশ বলা হয়েছে, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ, মনে করো তুমি এক্স কলেজের একজন অধ্যক্ষ। নাও রাইট অ্যান্ড নোটিস, একে নোটিশ লিখতে বলা হয়েছে স্টুডেন্টস অ্যান্ড টিচার, কাদের উদ্দেশ্যে? শিক্ষক এবং ছাত্রদের উদ্দেশ্যে। টু ওয়ার্ন দেম, সতর্ক করার জন্য, অ্যাগেনস্ট ইউজ মোবাইল ফোন ইন ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে একটি ওয়ার্নার, সতর্কবার্তা দিতে বলেছেন। তো নোটিশটি আমরা এখন লিখব। তো আমরা অবশ্যই নোটিশ লেখার ক্ষেত্রে একটি বক্স ইউজ করতে হবে। তো আমি এখানে লিখলাম নোটিশ। তো রিফ কত? 5x c, এরকমভাবে একটি রিফ দিতে হবে। তো ডেট, এখানে আমি ডেটটা বসাইলাম। তো কলেজটির নাম কি? কলেজটির নাম হলো এক্স কলেজ রংপুর, যেহেতু এখানে দিয়েছে এক্স কলেজ, তো এই নামটি এখানে বসাতে হবে, এক্স কলেজ রংপুর। তো এখানে যে কোনো একটি জায়গার নাম বসাইলে হবে। তো মেন ফর্মুলাটাই আমাদের লিখতে হবে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার, যেহেতু এখানে কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? স্টুডেন্ট অ্যান্ড টিচার, তো এখানে লিখতে হবে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। দ্যাট বিষয়বস্তু কি? ইউ শুড নট ইউজ মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম, ইউ শুড নট ইউজ মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম। ইট ইজ, তো পরের লাইনটি ঠিক থাকবে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট। থ্যাংক ইউ ইউর ফেথফুলি রকিবুল ইসলাম, প্রিন্সিপাল অফ এক্স কলেজ। তো এখানে বিষয়বস্তুটি কি? এখানে বিষয়বস্তুটি হচ্ছে একটা ওয়ার্ন দিতে বলেছে। তো কাদেরকে দিতে বলেছে? স্টুডেন্ট টিচার। তো আমরা যদি এখানে লিখি এই বিষয়বস্তুটি, যে ইউ শুড নট, তোমরা ব্যবহার বা আপনারা ব্যবহার করতে পারবেন না মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম, মোবাইল ফোন ক্লাসরুমে ব্যবহার করার জন্য নিষেধাজ্ঞা, জন্য নিষেধের জন্য একটি নোটিশ দিয়েছেন। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিলিজ দ্য ফ্যাক্ট, যেহেতু এখানে স্টুডেন্ট এবং টিচারের উদ্দেশ্যে বলা আছে, তো এখানে স্টুডেন্টস অ্যান্ড টিচার লিখতে হবে। থ্যাংক ইউ ইউর ফেথফুলি রকিবুল ইসলাম, দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ। তো আমরা চার নম্বর প্রশ্নটি এখন দেখি। চার নম্বর প্রশ্নটিতে কী বলা হয়েছে? চার নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, ইউর ইংলিশ টিচার ইজ সিক, ইউর ইংলিশ টিচার ইজ সিক, ইউ উইল নট এবল টু ডেলিভার দ্য হি উইল নট বি এবল টু ডেলিভার হিজ লেকচার অন মানডে নেক্সট, নাও রাইট অ্যান্ড নোটিস ফর দ্য স্টুডেন্ট। তো ওখানে বলেছে ইউর ইংলিশ টিচার ইজ সিক, তোমার ইংরেজি টিচার হলো অসুস্থ, ইউ উইল নট বি এবল টু ডেলিভার হিজ লেকচার অন মানডে নেক্সট। তো মানডে পর থেকে, তো আগামী মঙ্গলবার তিনি তার যে ক্লাস বা তার যে লেকচার সেটি দিতে পারবেন না। নাও রাইট অ্যান্ড নোটিস ফর দ্য স্টুডেন্ট, সুতরাং প্রিন্সিপালকে বলেছে যে স্টুডেন্টের উদ্দেশ্যে একটি নোটিশ দিয়ে তাদেরকে সকলকে জানিয়ে দিতে বলেছে। তো আমরা এটি কীভাবে লিখব? তো কাদের উদ্দেশ্যে এখানে দেখব মূল বিষয়বস্তু কি। এখানে মূল বিষয়বস্তু হলো উইল নট এবল টু ডেলিভার হিজ লেকচার অন মানডে নেক্সট। তো কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? স্টুডেন্টসের উদ্দেশ্যে। তো আমরা এখানে লিখলাম নোটিশ,
এখানে লিখলাম রিফ, তো এখানে লিখলাম ডেট, এক্স কলেজ রংপুর। যেহেতু এখানে কলেজের নাম নেই, এই ক্ষেত্রে আমাদের একটি নাম দিতে হবে, এক্স কলেজ রংপুর। তো ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস দ্যাট ইউর ইংলিশ টিচার ইজ সিক। যেহেতু এখানে কি বলেছে যে ইউর ইংলিশ টিচার ইজ সিক, তো এই বিষয়বস্তুটি এখানে দিতে হবে যে ইউর ইংলিশ টিচার, দ্যাট ইউর ইংলিশ টিচার ইজ সিক, হি উইল নট অ্যাবল টু ডেলিভার হিজ লেকচার অন মানডে নেক্সট। তো এই লাইনটি দিতে হবে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাই টু দি স্টুডেন্ট দ্যাট ইউর ইংলিশ টিচার ইজ সিক, হি উইল নট বি অ্যাবল টু ডেলিভার হিজ লেকচার অন মানডে নেক্সট। এই পর্যন্ত এখানে লিখতে হবে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাই টু দি স্টুডেন্টস দ্যাট ইউর ইংলিশ টিচার ইজ সিক, হি উইল নট বি অ্যাবল টু ডেলিভার হিজ লেকচার অন মানডে নেক্সট। পরের লাইনগুলো একই থাকবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট। এখানে একটি লাইন বাড়তে দিতে হবে যে উই আর সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, কারণ এই সাময়িক ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এটি লাইনটি দিতে হবে, যদি এই লাইনটি কেউ না দেয় সেক্ষেত্রে সমস্যা নেই, তো এই লাইনটি দেওয়া ভালো। ইউ আর সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, ইনকনভিনিয়েন্স, তো সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। থ্যাংক ইউ, ইউর ফেথফুলি রকিবুল ইসলাম, দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ। তো এই নোটিশের ক্ষেত্রে আমাদের দেখতে হবে, বা যে কোনো নোটিশের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে হবে যে নোটিশটাতে কী চাওয়া হয়েছে এবং কাদের উদ্দেশ্যে চাওয়া হয়েছে, এবং যে মেন ফর্মুলাটি আছে এখানে, যে মেন ফর্মুলাটি আছে এই ফর্মুলা দিয়েই আমরা সব নোটিশ লিখবো। অবশ্যই নোটিশ লেখার ক্ষেত্রে এরকমভাবে একটি বক্স দিতে হবে এবং নোটিশগুলো খুব সুন্দর আকারে লিখতে হবে। তো তোমরা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করো, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবে। এবং এরকম নিত্য নতুন অনেকগুলো ভিডিও, অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের বিভিন্ন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে প্রশ্ন করবেন, আমি সকল কমেন্টসের সুন্দরভাবে রিপ্লাই দিয়ে থাকি। এছাড়াও সকল বন্ধুর সাথে শেয়ার করবেন চ্যানেলে অনার্স দ্বিতীয় বর্ষের যাবতীয় ভিডিও পাওয়া যায়। আসসালাম।